वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मन

सदा सदा अनुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगोद वरुण धैर्य सदा परिभवग्न भविष्य दूहम तीर्थास्पद शिव विरंचन तम शरण्यम भीतातिहम पुनतपाल भवदीपूतम वंदे महापुरुषते चरणारिंद यद्लवन खचंदम छटाया विस्फुजीत कि गोपवधुस्वर्शी पूर्णागर सुसागर सारूर्ति साराधिकायि कदा कृपा करोश्ण चैतन्य प्रभुनतानंद सीआद्वैतगदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनंद सियातगदाधर शिवसदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे ହରେ ର ହରେ ରାମ ହରେ ହି ଆଜାନୁଲମ୍ବିତ ଭୁଜ କନୁକା ସଂକେତନୈକପିତ କମଲା ବିଶାମ୍ବରୁ ଦ୍ୱିଜରୁ ଯୁଗଧର୍ମ ପାଳୋ वंदे जगत प्रिय करु करुणा भथारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गङ्गे तव पादुपङ्कजं सुरासुरैर्बन्दितो दिव्यरूपम् च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरान्नम् गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषितम तो भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसी पुरपति भजवीशनाथम बागी सजस्व वदने लक्ष्मीजस चक्ष जृदय सिंहमहम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे रा राम राम हरित् मनो प्रभुरयं निजलाभपूर्णो नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनाद विदुषो करुणो विनीति ज़ ज़ जनो भगवते विदधी त्वमानं तश्चात्मने प्रतिमुखस्य यथा मुखसि नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं, मानं जनान्दविदुषो कुरुनो विनीते जनो भगवते विदधी त्वमानम् মানে মনে প্রতিমুখস্ব যথা মুখশ্রী গৌরীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপা জগৎগুরু জানিয়েছেন আচার্যের অনন্য সাধারণ ভজন বৈশিষ্ট্য এটি সবচেয়ে বড়ো বিষয় আচার্যের অনন্য ভজন আদর্শ সেটাই আমাদের অনুপ্রেরণার বিষয় আচার্যের অনুক্ষণ সেবাতে নিযুক্ত থাকা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবত ভজনে নিয়োজিত থাকার যে আদর্শ এটা দেখে যদি আমরা অনুপ্রেরণা পাই তাহলে অতীব মঙ্গল ভজন জীবনের যে সময়টুকু আমরা ভগবৎ চিন্তন ভগবত সেবায় নিয়োজিত থাকি সেই সময়েতে যমরাজের কোনো অধিকার থাকে না বাকি সময়গুলোতে মায়া সবসময় অন্বেষণ করছেন কীভাবে আমাদের হৃদয়তে অনুপ্রবেশ করে আমাদেরকে পথভ্রষ্ট করবে আমরা চৈতন্য চৈতামিতে এই কথা জানি যাহা যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার এইসব কথা আমরা জানি অপ্রাকৃত বস্তু কবু পাকিত গোচর নয় এগুলো আমরা স্বাস্থ্য থেকে শুনেছি কিন্তু বাস্তবিক পক্ষে এই সব স্বাস্থ্যের যে অনুভব আমরা করি নাই যদি করতাম তাহলে আমাদের সাধু গুরু বৈষ্ণবের ওপর সন্দেহ হতো না আমরা নিশ্চয়ই তার সঙ্গে কম্পিটিশান করবার চেষ্টা করতাম না গুরু বৈষ্ণব আমাদের কম্পিটিশানের বিষয়বস্তু নয় যার সামনে আমি কিছু দেখিয়ে দিতে চাই আমিও কিছু জানি এ ধরনের দর্শন থেকে গুরু দর্শন হয় না পবা জানিয়েছেন নিজেকে শ্রেষ্ঠ দর্শন থেকে অপরকে হেয় দর্শনের প্রতিপ্রবৃত্তি জন্মায় যখনই আমি নিজেকে ভাবব আমি অনেক বড় হয়ে গেছি তখনই আপনাদের সবাইকে আমি নিচু চোখে দেখবো এরা অনেক নিচুতে কিছু আচার্যের দর্শন তা নয় আচার্য প্রত্যেক বস্তুতে প্রত্যেক বিষয়তে দর্শন করেন তিনি তার জীবনে গুরু সেবা করতে করতে তন্ময় হয়ে গেছেন গুরু সেবা করতে করতে তিনি গুরুময় হয়ে গেছেন এটি ভজনের রহস্য তখন তিনি সমস্ত বিষয়ে গুরু দর্শন করেন কোনো জায়গায় ভোগ্য দর্শন করেন না ভোগ্য দর্শন মানুষকে নরকের দিকে ধাবিত করে দেয় ভোগ্য দর্শনেতে কোনো আমাদের কোনো মঙ্গল নাই সকালেও আলোচনা হচ্ছিল অক্ষজ দর্শন এবং অধক্ষজ দর্শনের কথা যে বস্তুগুলো নাশমান বস্তু এমনকি আমার এই শরীর এই মন যা কিছু আমি ভরসা করে রয়েছি এগুলো আমাকে বাঁচাবে এগুলো আমাকে অনেক মূল্যবান সেগুলো স্থায়িত্ব বেশি দিন নয় বুদ্ধিমান ব্যক্তি তাকে বুদ্ধিমান ব্যক্তি বেলা হয় যিনি বিষয়বস্তুগুলো এই জড় সংসারের বন্ধনগুলো আমাকে বন্ধনে ফেলবে আমাকে পথভ্রষ্ট করবে জেনে এই বিষয়গুলো যখন আমাকে ভ্রষ্ট করবে তার আগে আমি তাদেরই ছেড়ে দেব বুদ্ধিমান ব্যক্তি তিনি এই বিষয়গুলো আমাকে ছেড়ে যাবে আমার বাবা আমার থাকবে না আমার মাতা থাকবে না আমার বন্ধু কেউই থাকবে না তারা সবাই আমাকে ছেড়ে যাবে বুদ্ধিমান ব্যক্তি তার আগে ওদেরকে ছেড়ে দেবেন দিয়ে একান্ত ভগবত চরণে ভরসা স্থাপন করবেন যাতে নিত্য জগতের অনুসন্ধান পাওয়া যায় অতএব মায়া অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান বুদ্ধিমান ব্যক্তি সবসময় তার সাংসারিক জীবনে থাকাকালীন অবস্থায় সবসময় একটা অন্তর্দৃষ্টি রাখবেন যেটা ছিল বামনদেব গোস্বামী মহারাজের জীবনে দেখেছি আচার্য বা বাস্তব যারা ভজনশীল সাধু তারা জড়জগতের কোনো কিছুতেই নিজেরকে বিলিয়ে দেন না সবসময় নিজের একটা অন্তর্দৃষ্টিতে একটা কি যেন একটা চিন্তায় সবসময় বিবর হয়ে থাকেন মহাভাগবতের লক্ষণই হল সবসময় এই চিন্তাতে ডুবে থাকেন অভিভূত যেন কোনো একটা অন্য জগতে রয়েছেন বামন গুস্বী বলতেন আমি এত হৈচই এত চারিদিকে হল্লাগোল্লা চারিদিকে এর মধ্যেও আমি নির্জনে থাকতে পারি এই কথাটার মর্ম লোকে বোঝেন না চারিদিকে লোকে হইচই করছে যদি কৃষ্ণ কোলাহল হয় তা তো আপত্তি নেই কিন্তু বিষয়ের কোলাহল হলে তো অবশ্যই আপত্তি আছে কিন্তু মহা মহা সাধুগণ তারা সবসময় ওই বিষয়ী লোকের মধ্যেও তারা একটা অনন্য সাধারণ চিন্তায় ডুবে থাকেন তাদেরকে এই জগতের কোনো কিছু স্পর্শ করতে পারে না শিলাপহপাত প্রায়ই বলতেন ভোটের দ্বারা কখনো আচার্য নির্ণয় করা যায় না আমরা ইলেকশন করব করে আমাদের আচার্যকে নির্ণয় করবো এটা হয় না ইলেকশন করা আচার্য অনেকেরই অধপতন সমস্ত কিছু আচার্য কখনো ভোটের দ্বারা নির্ণয় করা যায় না আচার্য সবপ্রকাশ বস্তু আচার্যকে ভগবান বলদেবজি মহারাজ প্রেরণ করেন জড় সংসারে যত বদ্ধজীব আছে তাদেরকে উদ্ধার করার জন্য তার উপর দায়িত্ব দিয়েছেন আচার্যের দায়িত্ব বিরাট ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলতেন এই সাহা বুদ্ধিমতা বুদ্ধি মনীষা চনিষীণাম যত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম এই নশ্বর দেহ এই নাশবান দেহ প্রাপ্ত হওয়ার পর যিনি নিত্য জগতের কথা অমৃত জগতের কথা চিন্তা করবেন সর্বদাই অমৃতময় জগতের কথা চিন্তা করবেন তিনি বাস্তবিক বুদ্ধিমান বাদ বাকি যারা আছেন তারা কেউই বুদ্ধিমান বলে পরিচিতিতে পারবেন না বুদ্ধিমান নয় তারা শিলবামনগোস্বী মহারাজের আচার্যত্ব পরম পুঁজিবাদ কেশব গোসী মহারাজের সিদ্ধান্ত বিচার সম্যকর রূপে তার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাই না আমরা মুখে বলি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা কিন্তু গুরুপা গুরুপাদ পদ্মের সঙ্গে ভগবানের সঙ্গে ঐক্যতান স্থাপন করা এটা বড় চারটিখানি কথা নয় একটা হারমোনাইজ করা যে কোনো বড় বড় মনীষী যারা হরিভজনও করেন নাই আমি লিও লিও থেকে আরম্ভ করে বড় বড় ব্যক্তির কথা বলি যারা জড় খুব নাম কিনেছেন তাদেরও এটা বিশ্বাস হয়েছে আইনস্টাইন থেকে আরম্ভ করে প্রত্যেকেরই এটা বিশ্বাস হয়েছে একটা পয়েন্টে তারা সবাই একমত যে এই যে অনন্ত ব্রহ্মাণ্ডটা আছে এ কসমিক ওয়ার্ল্ড যার বাইরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না আমাদের চোখে বেশি কিছু পড়ে না খালি চোখে যারা রিসার্চ করেন নিয়ে উপরে তাদেরও বিশেষ কিছু তারা খোঁজ করেন কিন্তু ইনফিনিটি অনন্ত ব্রহ্মাণ্ডের কোথায় কি হচ্ছে সেটা ভগবান ছাড়া আমরা কিছু বলতে পারি না এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে ইন রেসপেক্ট টু দ্যাট ইউনি ইনফিনিটি ওয়ার্ল্ড ইফ আই ট্রাই ট্রাই টু কম্পেয়ার মাইসেলফ মাই এক্সিস্টেন্স আমার জীবাত্মাটাকে যদি আমি চিন্তা করার চেষ্টা করি আমি কে যেটা ক্যান্ট করেছিলেন যেটা নিউটন করেছিলেন যেটা আইনস্টাইন করেছে অন্তত আকাশে দিয়ে থাকি আমি কে সেখানে বলা হচ্ছে একটা কমন পয়েন্ট আছে এই যে কসমিক ওয়ার্ল্ড আছে ইনফিনিটি কসমিক ওয়ার্ল্ড এর একটা কমন পয়েন্ট আছে এই কমন পয়েন্টটা আমরা অনুমান করি কিন্তু ধরতে পারি না কিন্তু যারা বড় বড়। এক্সাল্টের যারা সাধু তারা এটা অনুভব করেছেন ভজন ভজন মানে কিছু কেরামতি দেখানো নয় ভজনের সবচেয়ে সোজা কথা সবচেয়ে সোজা বিচার হল ভজনের সেই যে কমন পয়েন্টটা আছে সেই কমন পয়েন্টের সঙ্গে আমার যে সেন্টার পয়েন্ট আছে আমার জীবনের সেই সেন্টার পয়েন্টটাকে আমি কোয়ানসাইল করতে পারবো কি না ক্যানআ কোয়ানসাইল উইথ দ্যার সেন্টার পয়েন্ট ওই সেন্টার পয়েন্টের সঙ্গে আমি আমার জীবনে যে একটা সেলফ সেন্টার আমার যে একটা স্বার্থ আছে একটা বিচার আছে এটাকে আমি তার সঙ্গে মেলাতে পারবো কি না যত বড় বড় সাধু আছেন তাদের সবার জীবনের সাকসেস এই একটা পয়েন্টের ওপর নির্ভর করছে তারা প্রত্যেকেই নিজেদের যা সব বিচার আছে আদর্শ আছে সেন্টার পয়েন্ট আছে সেটাকে ওই কমন পয়েন্টের সঙ্গে বিশ্ব পিতা অনন্তকরী ব্রহ্মাণ্ডের মালিক তার সঙ্গে তারা হারমোনাইজ করতে পেরেছেন বলেই তাদের এত আনন্দ জড়জগতের লোক আনন্দের অনুসন্ধান করবেন এটা বিচিত্র কিছু নয় জড়জগতের লোক আনন্দের অনুসন্ধান করবে এটা স্বাভাবিক কেন জীবন মানেই হচ্ছে আনন্দ যদি আনন্দ না থাকতো উপনিষদ আছে যদি আনন্দ বলে বস্তুটা না থাকতো কে বাঁচবার চেষ্টা কর বাঁচবার কোনো অর্থ নেই অনেকে বলেন মহারাজ আমরা দেখেছি কোনো কোন ব্যাপারে কেউ আত্মহত্যা করেন বোঝা গেল আত্মহত্যা মাইন্ডিন এই শব্দটা তারা বলেন আত্মহত্যা করেন আমি বলি আত্মহত্যা তো করেন না আত্মহত্যা করেছেন বলো না প্রথম কথা আত্মহত্যা কথাটা ভুল আত্মাকে মারা যায় না তা আত্মহত্যা কী করে হবে মারা যায় এই জড় শরীরটাকে সেই জড় শরীরটাকে স্টপ করে দিতে চাইছে যদি এই সাইকোলজির পেছনে আমরা চিন্তা করি যে এই লোকটা লাভ অ্যাফেয়ার এই লোকটা লাভ অ্যাফেয়ারে ফেইলিওর হয়ে আত্মহত্যা করলো ওদের ভাষা আমি বলছি আমি আত্মহত্যাকে মানি না কেন শরীরকে মা আত্মহত্যা হয় না আত্মা চিরজীবী নিত্যকাল রয়েছেন এটাকে অনুভব করা দরকার যে ব্যক্তি নিজেকে নিজের শরীরটাকে নাশ করে দিলেন তার পেছনে যদি আমরা সাইকোলজি অনুসন্ধান করি হোয়াট ক্যান বি দ্য রিজন যার জন্য ও মরতে চাইল এর কারণের পেছনে আমরা দেখতে পাব তার পেছনে আনন্দ আছে বলে কি বলেন ও মরতে চাইছে আনন্দ বলে হ্যাঁ ও যে মল্ল ওর পেছনে আনন্দদায়ী আছে তার কারণ ও যে আনন্দটা পেতে চেয়েছিলো এনজয়মেন্টটা সেটা পায়নি ওই জন্য মরেছে অর্থাৎ এর পেছনে আনন্দটাই কারণ আনন্দটাই আর প্রাপ্ত হতে চেয়েছিলো ও জানে না ও মূর্খ ওর কোনো আইডিয়া নেই যে আনন্দটা ওখানে নেই আনন্দটা মাথা আনন্দটা ওখানে কোথায় খুঁজছো তুমি আনন্দ ওখানে নেই আনন্দ এখানে এসো আনন্দ ওখানে তো নেই আনন্দ কোথায় খুঁজছো তুমি আনন্দন ব্রহ্ম ভগবানকে বলা হয় আনন্দম ব্রহ্ম আর সেই আনন্দম ব্রহ্ম যাদের যা যে আনন্দম ব্রহ্ম বলা হয় বেদান্তে থাকি আনন্দম ব্রহ্ম বলা হয়েছে তত্তু সমন্বয়াত বলা হয়েছে বেদান্তে বলা হয়েছে তত্তু সমন্বয়াত তৎবস্তু ইদম্বস্তুর সঙ্গে একটা বিরাট পার্থক্য সে স্থাপন করেছে আমার কথা বুঝতে হবে তদবস্তু ইদম ইদম্বস্তুর সঙ্গে বিরাট অনন্তের এক পার্থক্য ইদম্বস্তু মানে হলো বস্তু যেটা অর্চনের সঙ্গে বলায় ইদম পাদম এই যে নিবেদন করা এই ইদম্বস্তু ইদম মানে এই জগতের যত বস্তু আছে সেগুলোকে আমি ভগবানের সেবার জন্য যদি ভক্তির দ্বারা উৎসর্গ করি ভগবান সেটা গ্রহণ করতে পারেন পত্রম পুষ্পম ফলম তৈয়ম যৌমে ভক্তা প্রযোচ্ছি এটা বলেছেন নিজে এর পেছনে ভক্তি দায়ী ভক্তি যদি না থাকে জড়জগতের কোনো বস্তুই ভগবান গ্রহণ করবেন না এটি সিদ্ধান্ত কারণ ভগবানই বলছেন পত্রম পুষ্পম ফলম তৈয়ম যে ভক্তা ভক্তির দ্বারা যে আমাকে নিবেদন করবে আমি সেগুলো গ্রহণ করে থাকি যে কিছু ইদম বস্তু আছে যেগুলো আমরা জড়জগতের ফল ফুল সবজি যা কিছু আমরা রন্ধন করি যাই করি সেগুলো কিন্তু ইদম বস্তু সেগুলো এই জগৎ থেকে আমি আহরণ করেছি আমি অপ্রাকৃতিক জগৎ থেকে আনে নাই তথাপি এগুলো যখন আমি নিয়ম নিষ্ঠা আচার আচরণ অত্যন্ত ভালোবাসার দ্বারা ভগবানকে দিতে পারি জগন্নাথকে জগন্নাথ সেটাকে মহাপ্রসাদ করেন এইটা আমাদের ভরসা মহাপ্রসাদ না থাকলে আমরা সংসার জয় করবো কী করে প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় লকিন প্রসাদ আমরা সবসময় পাচ্ছি কিন্তু আমাদের তো জয় হচ্ছে না প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চয় উই ক্যান গেট ভিক্ট্রি ওভার মায়া সিম্পলি বাই ইউজিং প্রসাদ আম উই আর নট গেটিং ওয়াই এত প্রসাদ পাচ্ছি কিন্তু কোনো প্রসাদেই তো আমাদের কাজ হচ্ছে না তার কারণ কী থাকতে পারে এগুলো বিচার্য বিষয় প্রসাদ যদি হয় আর আমার যদি প্রসাদে ভক্তি থাকে বিশ্বাস থাকে তাহলে প্রসাদ কার্যকরী হয় না এটা হতেই পারে না প্রসাদে আমার দৃঢ় বিশ্বাস যেটা মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে আর্লি ইন দ্য মর্নিং বিফোর গেটিং আপ সার্বৌম ভট্টায ওয়াজ দেয় ইন দ্য বেড ইটস্যাউ মহাপ্রভু কামিং অ্যান্ড গিভিং মহাপ্রসাদে সার্বভৌম ভট্টাচার্য সেই প্রসাদ নিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিলেন মহাপ্রসাদে গোবিন্দ মহাপ্রভু আনন্দে নাচতে আরম্ভ করলেন আজ আমি জয় করে ফেলেছি অনেক কিছু সার্বভৌমের মহাপ্রসাদে বিশ্বাস হয়েছে প্রাপ্তমাত্রম ভক্তব্যম পাপ পেলেই ওই মহাপ্রসাদ দূর দেশে আনিতাম পর্যুষিতম হেঁটে যদি গন্ধ বেরোয় একটু স্পয়েল মতো হচ্ছে দূর দেশ থেকে এনেছে তথা জগন্নাথের প্রসাদ প্রাপ্তিমাত্রম যেই মাত্র পাবো সঙ্গে সঙ্গে নিয়ে মুখে এটা প্রভুর প্রতি বিশ্বাস একই পাত্রতে চণ্ডাল এবং ব্রাহ্মণ প্রসাদ পেতে পারবে জগন্নাথের প্রসাদ কুকুর এবং মানুষ একই পাত্রেতে মহাপ্রসাদ পেতে পারবে কত বড়ো মহিমা এগুলো বিচার করলে বোঝা যায় যে কথা আলোচনা প্রসঙ্গে এগুলো তুললাম এর হচ্ছে ইদম্বস্তুর সঙ্গে তদ্বস্তুর একটা অনন্তের পার্থক্য তদ্বস্তু এলে সৎ যেটা নিত্য জগতের ভগবৎ ভগবত সম্বন্ধী বস্তু যেটাকে তত্ত্ব সমন্বয়াত বলে আমি আলোচনা করলাম বেদান্ত থেকে তত তু তু মিন সংস্কৃত কিন্তু তদবস্তু কিন্তু সম অনুয়াত সম অনুয়ায়াত বোঝা গেল তৎবস্তুকে আমি সবসময় সোজা পথে পেতে পারব যেটাকে আমাদের চৈতন্য চরিত্রে সব জায়গায় বলা আছে সরল হইলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে বক্তিমোয় ঠাকুর বলেছেন সরলতাই হলো বৈষ্ণবতা অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানত হব এটি সরলতা সরলতা মানে হলো দেয়ার ইজ নো কমপ্লি কমপ্লিস কমপ্লিকেশন ইনসাইড হার্ট হোয়াট ইজ ইজ আউটসাইড একই অন্তরে যা আছে বাইরেও তাই আছে এটা বৈষ্ণব ছাড়া অন্য কাউর হয় না বৈষ্ণব ছাড়া অন্য কাউর হৃদয়তে এরকম হতে পারে না কেন যে কোনো জড়জগতের ব্যক্তি তাদের হৃদয়ে সবসময় সংশয় সন্দেহ থাকবে এটা হল এই জগৎটা হল এখানে হেজিটেশন সংশয় আর ওটা হলো বৈকুণ্ঠ এটা হলো কুণ্ঠময় জগৎ এই জগৎটাকে বলা হয় এই জগৎটাকে বলা হয় কুণ্ঠাময় জগৎ এখানে সবসময় একটা না একটা হেজিটেশন সাম ও আদার কাইন্ড অফ হেজিটেশন গোয়িং টু ইন ট্রাভ আই ক্যানট ওপেন মাই হার্ড ওপেনলি ওপেন মাই হার্ড ফ্রিলি এখানে সমস্ত সম্বন্ধ এনি কাইন্ড অফ রিলেশনশিপ হিয়ার ইন দিস মেটিরিয়াল ওয়ার্ল্ড যতই পিওর হোক যতই ভালো হোক সম্বন্ধ যে কোনো সম্বন্ধ তার মধ্যে একটা না একটা হেজিটেশন আছে কিন্তু হেজিটেশন মানে কিন্তু এই হেজিটেশন হেজিটেশন শূন্য সম্বন্ধ আমাদের হতে পারে না সংশয় সন্দেহ মুক্ত যে সম্বন্ধ সেটা একমাত্র বৈকুণ্ঠ জগতেই হয় যার জন্য বৈকুণ্ঠ জগৎকে বলা হয় কুণ্ঠা বৈকুণ্ঠ বিগত কুণ্ঠ এখানে কোনো কুণ্ঠা নেই এখানে কোনো কুণ্ঠা নেই প্রহ্লাদ মহারাজ সপ্তম স্কন্দে বলছেন নৈবাত মনোপ্রভুর নিজ লাভ পূর্ণ এই শ্লোকের আলোচনা করলাম ভগবান নিজ লাভেতে পূর্ণ এই কথাটা বুঝিলে ভালো বুদ্ধিমান ব্যক্তি এটা বোঝেন বাকি মূর্খ ব্যক্তিরা বোঝেন না যে ভগবানের কোনো বস্তুর দরকার নেই ভগবান সেলফ সাফিসিয়েন্ট ভগবান স্যাচুরেটেড ভগবান পরিপূর্ণতম ঈশ্বর তথাপি আমাকে কৃপা করবার জন্য তিনি আমার থেকে কিছু গ্রহণ করেন দে কি আছে দে দে কি আছে দে ভগবান দয়া করে গ্রহণ করেন ভগবানের কোনো বস্তু নেওয়ার দরকার নেই অনেক বোকা ব্যক্তি আছেন তারা বলেন ভগবান যদি থাকেন তাহলে ভগবানের মন্দির থেকে এগুলো চুরি হয়ে গেল কী করে ভগবানের মন্দির থেকে চেয়ে গেল চুরি করে ভগবান আছে আমি বললাম তুমি একটা গাধা বলো গালাগাল দিলেন না ভালো পা পাক্কা গাধা তুমি তুমি বুঝতেই চেষ্টা করছো না ব্যাপারটা আমি এই কথাটা দ্যাট দিস আই ওয়াজ ডিসকাসিং টু ডেজ এগো আই থিঙ্ক এই যে আমাদের যে পৃথিবীটা আমি অনন্ত ব্রহ্মাণ্ডের কথা ধরছি না এই পৃথিবীটার কথাই গ্র্যান্ড করো এই যে পৃথিবী এই যে ওয়ার্ল্ডটা আছে এই পৃথিবীতে যে সম্পত্তি পৃথিবীর সৃষ্টির সময় ছিল ইট ওয়াট হ্যা মিম টু সে পৃথিবীটা যখন ক্রিয়েটেড হয়েছিল সেই সময়তে এই পৃথিবীর মধ্যে যে সম্পত্তি ছিল এখন কি সেই সম্পত্তি আছে না ফুরিয়ে গেছে আমার কথার উত্তর বোঝা গেল ইকোনমিক্সে বিজনেস অর্গানাইজেশন একটা কথা আছে রিসোর্স রিসোর্স মোবেলাইজেশান আমার বক্তব্য হল এই পৃথিবীর মধ্যে যে সম্পত্তি পূর্বে ছিল এখনও সেটাই আছে যখন পৃথিবী আমরা থাকবো না তখনও একই সম্পত্তি থাকবে বলে কি করে থাকবে আমি বুঝিয়ে দিচ্ছি গোল্ড মাইন থেকে গোল্ড তোলা হচ্ছে গোল্ডকে রিফাইন করা হচ্ছে গোল্ডের বার করা হচ্ছে সরকারের ঘরে যাচ্ছে লোক কিনছে এটা তাদের জীবনে অর্থনৈতিক বিনিময়ের কাজ করছে এক্সচেঞ্জ কিন্তু কেউই সোনাটাকে খেয়ে নিচ্ছে না খাচ্ছে কি সোনাটাকে হজম করে নিচ্ছে একটা শাশুমা তার বৌমাকে তার জেবর যত গয়না আছে দিল আবার সেই বৌমাটা যখন তার ছেলের বউকে দেবে সেই গয়নাগুলো সেগুলো দিল বোঝা গেল যে যে বারগুলো গয়নাগুলো আছে ও ওটাকে আট করে দিল কেউ কাউকে খুন করে ওর থেকে নিয়ে নিল ওর থেকে আবার চুরি করে কেউ নিয়ে নিল ভাগবতে আছে আমাদের সামন্তক মনি সোজা কথায় কৃষ্ণ বলল এটা দিলে ভালো হয় শুনল না ওকে খুন করে ফেলল ওর ভাই আবার প্রসেনজিৎ চলে গেলো মণিগলা দিয়ে জঙ্গলে সেখানে সিংহ মেরে ফেললো সেখানে মণিটাকে নিয়ে চলে গেলো জাম্বুবানের এ গুফায় সেখান থেকে কৃষ্ণ নিয়ে এলো কত কেলেঙ্কারি বুঝে গেল অর্থ মনার্থ এটা বলেন না অর্থ যে অনর্থের মূল সেটা প্রমাণ ভাগবতই বলছে কিছু করার নেই আমি এ কথাটা প্রমাণ দিয়ে দেব যে পৃথিবীর সৃষ্টির সময় যে সম্পত্তি ছিল এখনও তাই আছে আমি চলে গেলে পৃথিবী থেকে তাই থাকবে কারণ এগুলো খালি এক্সচেঞ্জ হচ্ছে হাত থেকে হাত বোঝা গেল কী বল লোকে খালি আমার বলে অভিমান করে কারাগারে নিচ্ছে লোকে খালি খালি একটা সিঙ্গেল থিং ইট ইজ মাই মি অ্যান্ড মাই আমি আমার এইটা শব্দটা করে সে বন্ধনে জ্বালছে ইচ্ছে করে জেলে ডালছে সামন্তিক কথা ছেড়েই দিলাম আমাদের এই আমাদের জন্মেতে যে কোহিনুর মুনির কথা আছে কোহিনুর হিরে সেই কোহিনুর হীরেটা ভারতবর্ষের একটা বিরাট সম্পত্তি ছিল সেই কোহিনুর হিরেটা ব্রিটিশ নিয়ে চলে গেল ব্রিটিশ নিয়ে কি খেয়েছে এক্সিবিশনে রেখেছে না কোহিনুর মুনি কোহিনুর মনিটা হীরেটা এক্সিবিশনে রেখেছে যে লোকগুলো গাধা সেগুলো এরমভাবে কথা বলছে ভগবানের মন্দির থেকে নিয়ে চলে যাচ্ছে ভগবান কোথায় ও মনে করছে আমার মতোই ছাগল ভগবান ও মনে করছে আমার মতো ছাগল আমি যেমন একটা টাকা হারিয়ে গেলে কাঁদতে থাকি আমার কি কী হবে হ্যাঁ মনে করছে ভগবান কোথায় আরে অনন্তর ব্রহ্মাণ্ডে যেখানে খুশি সম্পত্তিটা নিয়ে চলে যাক লুকিয়ে এটা তো ভগবানেরই আছে কেউ চুরি করে নিতে পারে কি হজম করে কথাটা তো বোঝে না তাদের বুদ্ধিটা দেখো ভগবান কেন কাঁদতে যাবে ভগবানের কী দরকার অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু সবই তো ভগবানের তারা চুরি করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে চুরি এক জায়গায় রেখেছে সেটাও তো অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবানের তো ভগবানের জিনিস চুরি করা যায় না কেবল আমরা গুরু গুরু বৈষ্ণবের সম্পত্তি চুরি করি লুকিয়ে ফেলি এগুলো করে আমরা অনন্তকালের জন্য নরকে যাই কেন স্বাস্থ্য বলছে যদি জড় জগতে চোরগুলো মেটেরিয়াল জগতে যে চোরগুলো আছে সেই চোরগুলো চুরি করে কোনো না কোনো দিন মঙ্গল হতে পারে কিন্তু যারা গুরুবৈষ্ণবের সম্পত্তি অর্থ বৃত্ত যারা হরণ করছে তাদের কোনো কালে জগন্নাথ দাস বাবাজি মারা বলছে কোনো রেহাই নাই তাদের গুরুবৈষ্ণবের জিনিসকে হজম করতে পারে না ওই জন্য সেবার জিনিস সেবাতে লাগলেই ভালো প্রহ্লাদ মহারাজ কেঁদে কেঁদে বলছেন नई तद्नु ते तव कथा सुवैकुंठनाथ संप्रीय दुरीतुष्टम साधु तीव्र नई तत्मो में तब कथा सुवैकुंठना संप्रीय दुरीतुष्टम साधु हर्ष शोक काम तस्मिन् कथम তবগতিম বিদিন তসমিন কথম তবগতিম বিম সামিদিন নৈত ন এত মান আমারই যে মনটা ভগবান তোমার কথাতে নিয়তে সম্প্রীতি সম্যক প্রিয়তে আমার ভালো লাগছে না আমার ভগবানের কথা ভালো লাগছে না কারণ আমার সংসার ভালো লাগে একই সংসে একই সঙ্গে সংসারও ভালো লাগে ভগবানকেও ভালো লাগে হয় না একই সঙ্গে অ্যাট এ টাইম আমাকে আমার ভগবানকেও ভালো লাগে আবার সব এইসব জিনিসগুলি হয় না এটা মিথ্যে কথা প্রহ্লাদ মহারাজ বলছেন নৈত মনো মে তব কথা সব বৈকুণ্ঠনাথ হে বিকুণ্ঠনাথ এখানেও এই কথা আছে বিকুণ্ঠনাথ বিকুণ বিগত কুণ্ঠনাথ হে ভগবান তোমার কাছে তো কোনো কুণ্ঠা নেই যে তোমাকে ভালোবাসে সঙ্গে সঙ্গে তুমিও তাকে ভালোবাসো আমরা যেরকম ভাবে বেদান্ত সূত্র তাতে আছে যে মানুষ যেমনভাবে নিজের মূর্তিটাকে নিজের যে ছবি আয়না দর্পণ দর্পণের সামনে নিজের মূর্তিটাকে যেমন দেখবে কেরকম দেখবে বলে যেরম তুমি সেরম দেখবে কেউ যদি নিজের দর্পণের সামনে দাঁড়ায় কীরকম দেখবে কেউ যদি ইফ সামবডি বডি গোয়িং টু স্ট্যান্ড ইন ইন ফ্রন্ট অফ এ মিরর হোয়াট ই ক্যান সি এজ ইট ইজ হোয়াট ইজ তিনি যেমন তাই তো দেখবেন এর থেকে আলাদা কিছু দেখবেন না যেমন আছেন তেমন দেখবেন ভগবানের কাছে গুরু বৈষ্ণবের কাছে যারা যে চিত্তবৃত্তি নিয়ে অগ্রসর হয় বোঝা গেল ভগবানের কাছে গুরু বৈষ্ণবের কাছে যে চিত্তবৃত্তি নিয়ে তারা অগ্রসর হবে তাদের সামনে আসার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে তাদের হৃদয় যে বদ্ধজীবীর হৃদয় কী আছে রিফ্লেক্টেড হয় বোঝা গেল বললাম হোয়াট দে ইনসাইড দ্য হার্ট অফ বন্ডেড সল ইফ ইস কামিং ইন ফ্রন্ট অফ এ পিওর বৈষ্ণব ইমিডিয়েটলি রিফ্লেক্টেড ই ক্যান আন্ডারস্ট্যান্ড ফর দিস ইজ ইন কামিং ই ক্যান মেক ফুল অব হিম গুরু বৈষ্ণবকে বোকা বানানো যায় না গৌর বাবাজি বাবাজি মহারাজকে যেই যে উদ্দেশ্য আছে সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারতেন এবং গালাগাল দিতেন এগুলো আশ্চর্য বিষয় যে ভগবানকে হৃদয়তা ধারণ করে রেখেছেন তার কিছুর অভাব হতে পারে কি বাইরের দৃষ্টিতে তিনি পান্তা ভাত খাচ্ছেন কাঁচা চাল ভিজিয়ে খাচ্ছেন এটা তো বৈরাগ্যের অত্যুত্তম আদর্শ এটা আমার মতো ডাই বৈরাগ্য নয় গৌরকিশোর বাবাজি মা যখন কাঁচা চাল ভিজিয়ে গেছেন সেটা বাস্তব বই আর যদি অন্য কেউ নকল করে সেটা ড্রাই বই এই শুকনো বৈরাগ্যে তো ভক্তি পাওয়া যায় না প্রভুপাত প্রায়ই বলতেন এই কথার আমাদের সাবধান করার জন্য কেন আমরা যুক্ত বৈরাগ্য কিছুতেই বুঝতে চাই আমরা যুক্ত বৈরাগ্য বুঝি না ব্যালেন্স বৈরাগ্য হোয়াট ইজ কল ব্যালেন্স বই আমরা বুঝি না আমরা দুটো জিনিস বুঝি একটা হচ্ছে ত্যাগ একটা হচ্ছে ভোগ আমরা দুটো জিনিস বুঝি একটা হচ্ছে ত্যাগ একটা হচ্ছে ত্যাগ বুঝি আর হচ্ছে ভোগ বুঝি ত্যাগ আর ভোজে ভোগের মাঝখানে অত্যন্ত উন্নত একটা জায়গা আছে সেই জায়গাটাকে যে যুক্ত বৈরাগ্য বলা হচ্ছে সেটাকে কেউ বুঝতে পারে না কেউ অনুভব করতে পারে না অত সোজা নয় আইদার দিস পয়েন্ট দ্যাট পয়েন্ট ক্যানট কিপ ব্যালেন্স যুক্ত বই ব্যালেন্সিং স্থাপন করা একমাত্র মহামহাপুরুষ ছাড়া পক্ষে সম্ভব না যে কোনো ব্যক্তি পারবে না পৌপাদের মতো ব্যক্তি কেশব গোস্বামী মহারাজ এরা যে মহামহা বৈষ্ণব এরা জানেন হাউ টু কিপ ব্যালেন্স হাউ টু কিপ ব্যালেন্স বিটুইন দিস টু পয়েন্ট ওয়ান ইজ এনজয়মেন্ট অ্যান্ড অ্যানাদার ইজ এন রাউন্সিয়েশন যখন ছিল বনদেব গোস্বামী মহারাজকে যখন ছিল বনদীপ গোস্বী মহারাজকে আজ থেকে ষাট বছর আগে সিক্সটি ইয়ার্স ব্যাক মিনিমাম যখন পৌপা ষাট বছর আগে তার চেয়েও বেশি হবে আমি ক্যালকুলেট করতে পারছি না এখন যখন বৌপাত বলেছিলেন বন মহারাজের জন্য একটা সবচেয়ে দামি জুতো নিয়ে এসো জুতো যে জুতোটার দাম হলো থার্টি ফোর রুপিস তখনকার দিনে থার্টি ফোর রুপিস মানে হলো কয়েক হাজার টাকা থার্টি ফোর রুপিস এই জুতোটা তার জন্য আনা হয়েছিল এবং যে ব্যক্তি এনেছেন সেবক প্রপাত হচ্ছেন বনমহারাজকে বলো এটা পরে যেন আমার কাছে আসে কিন্তু বনগোসাই মারা কিছুতে পড়তে চাইছেন লজ্জা পাচ্ছেন ফাইনালি প্রবাদে যখন করা আদেশ হলো পরে ওনাকে আসতে বলো আমার কাছে যখন বনগোস্বী মারা এই জুতো পরে তার সামনে পৌপাদের কাছে এলেন পৌপাত বললেন নাও কাম টু দ্য পয়েন্ট ইট ইস কল যুক্ত বৈরাগ্য আজকে আপনি আপনি আজকে আপনি আপনার যে বৈরাগ্য তাকেও আপনি ফেলে দিয়েছেন আমি আমার জীবনের বৈরাগ্যকে ছুঁড়ে ফেলে দেবো যদি আমি সেবার আদর্শ পাই বোঝা গেল বৈরাগ্য চুলোর দয়ারে যা বৈরাগ্য আমি কী করব যে বৈরাগ্য আমাকে ভজনের সেবা দেবে না সেবা দিতে পারবে না সে বৈরাগ্য আমার কি কাজ যদি আমি আজ আমি এমন সেবা পাই যেখানে লোকে আমাকে বলবে ভোগী বৈরাগী মোটেই নয় আমি সেটাকে এরকম সেলাম করে গ্রহণ করব তাদের এই বদনাম আমি গ্রহণ করব কারণ এটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের গুপ্ত রহস্য প্রভাত বললেন আজ আপনি আজ আপনি আপনার রিনাউন্সিয়েশন বৈরাগ্য আপনি ফেলে দিয়েছেন বৈরাগ্যকেও আপনি প্রিনাউন্সিয়েশন বৈরাগ্যকে বৈরাগ্য করেছেন আপনি আপনার বৈরাগ্যের সঙ্গে আজকে বৈরাগ্য করেছেন আজকে কত বড় কথা এটা সাধারণ ব্যক্তি বুঝবে না এটা যে কত বড় রাজ্যের কথা যারা সেরকম অবস্থায় পৌঁছায় নাই ভজনে যারা গুরুদেবের প্রপাদের থেকে সেই সেবা পায় নাই তাদের কাছে আমার এই কথাগুলো গল্প কথা মনে হবে আমি জানি তারা অনুভব করতে পারবেন না কেন বলছেন এটা অত্যন্ত উঁচু রাজ্যের কথা এটা অত্যন্ত উঁচু রাজ্যের কথা যেখানে বৈরাগ্যকেও আমি উপেক্ষা করে দিলাম যার জন্য গৌড়িয়া মঠের এই গুপ্ত সেবার আদর্শ বুঝতে গেলে বহুত বহুত কষ্ট করতে হবে বহুত এই চারটি কথা না গৌরীয় মঠের গুপ্ত রহস্য ট্রেজার গৌরীয় মঠের ভেতরে যে সম্পত্তি রয়েছে এই বোকা মানুষগুলো কিছুই দেখতে পাচ্ছে না বলছে গৌরী মঠে কিছু নেই আমরা ফরেন যাব মজা করব ওরা যাবে গৌরীয় মঠের ভেতরে যে সম্পত্তি রয়েছে এটা যে কত বড়ো সম্পত্তি সেটা সাধারণ মানুষ জানেন না রূপকশি পা কল্প বৃন্দারণ্যকাল্প দ্রোমাদশ্যমা দতনাগা সিংহাসনস্তৌ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব্য স্পেশালি সেব্যামানু আমি। রূপকসিপাদ রূপকশিপাদ দিব্যত বৃন্দার অন্যের ভেতরে যোগপীঠেতে রূপকোশিপবাদ দিব্যত বৃন্দার অন্যেতে যোগপীঠেতে যুগল সরকার রাধা গোবিন্দের যে সেবা সৈষ্ণব এক্সেলেন্সি চমৎকার সেবার যে বৈভব আবিষ্কার করেছিলেন অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় সেরকম সেবা হয় না আর সেই সেবাটাকেই আমাদের পোহুপাল রূপকোশীপাদের আনুগত্যে গ্রহণ করেছেন যার জন্য মনে হচ্ছে এত বৈভব এসেগুলো কি দরকার ছিল সাধুদের সত্যিই তো তাই কিন্তু এই সব বৈভবগুলো দরকার ছিল কেন যাদের যুক্ত বৈরাগ্য কৃপা করেছেন যুক্ত বৈরাগ্য যাদেরকে কৃপা করেছেন তারা এগা এইগুলো বুঝতে পারেন এগুলো দরকার আছে এর দ্বারা আমরা আমাদের গুরুবর্গের যে বাণীগুলো আলোচনা করার সুযোগ পাচ্ছি এত ওর একটা সংঘারাম এইখানে যদি সবাই বেচাল চলতে থাকে গুরু আনুগত্য ছেড়ে দেয় তাহলে হয়ে গেল বাবন মা বলতেন সবাই যদি পাগল হয় তা তো হয়ে গেল ওরা পাগল হয়েছে তুইও পাগল হবি সবাই পাগল হয়ে তো হয়ে গেল তাহলে সোসাইটি ভেঙে দে আমরা গৌরাঙ্গ আদর্শকে স্থাপন করার জন্য এত কষ্ট করে আমাদের গুরুবর্গ এইসব স্থাপন করেছেন আমরা এগুলোকে রক্ষণাবেক্ষণ করব না আমি সকালেও আলোচনা করছিলাম একজন আচার্যের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব একজন আচার্য হোয়াট ইজ দ্য টপমোস্ট রেসপন্সিবিলিটি অফ অ্যানচারিয়া একটা আচার্যের সর্বপ্রধান কাজ প্রবাদ বলছেন আচার্যের কোনো কাজ নেই একটা কাজ সেটা কি কাজ ওই যে আচার্যের একটাই কাজ সেটা হচ্ছে আমাদের যে গৌরীয় পারম্পর্যক্রমে যে সম্পত্তি বাণী বৈভব আছে সেইটাকে সংরক্ষণ করতে হবে সেটাকে যদি সংরক্ষণ না করতে পারে সে আচার্য যত হোক সে আচার্য কোনো কাজের নয় যে যে আচার্য আমাদের বাণী বৈভবকে গৌড়ীয় গগনের যে অনন্ত বাণী বৈভব আছে অনন্ত বাণী বৈভব যে গৌড়ীয় জগতের আছে সেই বাণী বৈভবকে যদি আমরা সংরক্ষণ করতে না পারি আমাদের আচার আদর্শ চরিত্র যদি গঠন করতে না পারি তাহলে আজকে আমার ছিল বামন গোস্বী মহারাজের এই উৎসবেতে আমি উৎসব খেতে আসিনি আপনারা সবাই জানেন আমি এখানে উৎসব খেতে আসিনি সবাই জানেন কি জন্য এসেছি ওই ভান্ডারা যে ভান্ডারাটা আমাদের কেশব মহারাজ দিতেন যে ভাণ্ডারাটা দিন বামন গোস্বী মহারাজ হরিকথার ভান্ডারা যেখানে পৌপাদ অনেক দুঃখ করে বলেছিলেন আজ এই জগতে হরিকথা দুর্ভিক্ষ লেগেছে ফ্যামিন অভারিকথা আজকে সমগ্র জগতে হরিকথা দুর্ভিক্ষ কোনো জায়গায় হরিকথা নাই আমরা পৌপাদের আনগত্তে পৌপাদ সেই সময় বলেছিলেন যেই সময়তে অনুর্গল হরিকথা চলছে যে সময় পৌপাদ এবং পৌপাদের গণ নিরবচ্ছিন্নভাবে হরিকথা কীর্তন করছেন তখনও বহুপাধ দুঃখ করে বলেছিলেন যে এখন এই জগতে হরিকতা দুর্ভিক্ষ নেমেছে তাহলে এখন আমরা কি বলবো যদি প্রহুপাত তার সময়েতে যেখানে প্রহুপাত নন স্টপ হরিকতা বলতেন মৃত্যুর আগে পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত বহুপাত হরিকতা কীর্তন করে যাচ্ছেন আমি কোনো দিন সময় হলে বিদেশিদের কাছে আই প্রমিস ইউ সামডে আই ক্যান প্রুভ দ্যাট জীবাত্মা ইজ এ সাউন্ড পার্টিকেল সাউন্ড সামডে আই ক্যান প্রুভ ইন হারি কথা এ সেপারেট চ্যাপ্টার যেমন বেদান্ততে বলা হয় বেদান্ততে আত্মাকে বলা হয়েছে বেদান্ততে চেতন আত্মাকে বলা হয়েছে গুণাত আলোকবৎ বেদান্ত সূত্রে আত্মাকে আত্মাকে ডেফিনেশন দেওয়া হয়েছে বেদান্ত সূত্রে আত্মাকে ডেফিনেশন দেওয়া হয়েছে কীরকম এটা কিরকম ওই যে গুণাদ আলোকবধ কোয়ালিটেটিভলি ইট ইস লাইক এটা বলেনি কিন্তু লাইক যেখানে বলছে সদৃশ্য সদৃশ্য মানে এ নয় ভগবান রামচন্দ্রের মুখটা পদ্ম সদৃশ্য তার মানেই না পদ্মটা রামপদের এটা কম্পারেজন ফর দ্য সে কম্প্যারিজন আই এম গোয়িং টু কোট ইট বাট নট দ্যাট যে রামচন্দ্রের মুখ পদ্ম আরে পদ্ম কোথায় পদ্ম তুই জড়জগতে কোথায় রামচন্দ্রের মুখ এটা কম্পারেটিভ গ্রামারে ব্যাকরণে আছে উপমান উপমাস সাংস্কৃতিক ব্যাকরণে উপমান উপমা সমাস এটাকে বলা হয় যেটার সঙ্গে তুলনা করবে যার সঙ্গে তোর উপমান আর উপমা যার সঙ্গে দেবে সেটা বুঝে গেল কি বললাম এখানে গুণাত আলোকপথ বলা হয়েছে অর্থাৎ কোয়ালিটেটিভলি ইটস ইস ইট ইস জাস্ট লাইক লাইট নট লাইট যদি লাইট বলি সেটা আমার ভুল কেন লাইটটা ডেফিনেশন নয় লাইট হচ্ছে জড় জগতের জিনিস আর আমি যে আত্মাটার কত তেজময় বস্তু আত্মাটাকে বলা হয় তেজময় বস্তু আত্মাটাকে বলা হয় জ্ঞানময় বস্তু আত্মার মধ্যে জ্ঞান আছে ইটসেলফ আত্মাটাকে বলা হয় জ্ঞানময় বস্তু আত্মা বলা হয় তেজময় বস্তু জ্ঞান বাইরে থেকে আমদানি করতে হবে না জ্ঞান ইটসাল ভেতরে আছে এই জন্য নরতম ঠাকুর বলতেন দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত তিনি বলেননি দিব্যজ্ঞান বাইরে থেকে এনেছে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশ হবে যখনই গুরু কৃপা হবে গুরু বৈশবের কৃপা হবে সঙ্গে সঙ্গে দিব্যজ্ঞান সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যায় হৃদয়েতে গুণাদ আমি বলে থাকলেও কোনো না কোনো সময়ে আলোচনা প্রসঙ্গে বেদান্তের আমার ইচ্ছা লইল যেটা অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্তম যদক্ষরম এই যে ভাগবত শ্লোক এইটা আলোচনা প্রসঙ্গে এবং বেদান্তের অন্যান্য অন্য শ্লোকের আলোচনা প্রসঙ্গে অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্তম যদক্ষরম এই শ্লোক এবং অন্যান্য বেদান্তের শ্লোক থেকে সূত্র থেকে আমি নিশ্চিত পরিমাণে প্রমাণ করে দেবো যে জীবাত্মা যেটা আছে আমাদের ভেতরে এটা শব্দকণ শব্দের কণা এটা সবসময় ভাইব্রেশন হতে চায় সময় ভাইব্রেশন হতে চায় কি ভাইব্রেশন ওটা রূপে আমাদের জীবনে আসবে তাহলে মঙ্গল বোঝা গেল ওখানে ইটারনালি ইটারনালি ওই যে ওই যে ভাগবতে এগারো সন্ধে অনেক শ্লোক আছে এগুলো সব আলোচনা করার সময় নাই সেখানে বলছেন একটা ভাইব্রেশন আছে এই আত্মাটা যে যা জীবাত্মা আছে এটা গুণাত আলোকবধ বটে কিন্তু আবার এটাকে শব্দতত্ত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে এটা শব্দ অনুশব্দ এটা হয়রান করার কথা এটা বিশ্বাস হবে না যখন প্রমাণ হবে আর বিভিন্ন জায়গা থেকে তখন দেখবেন এটাকে বলা হয় অনুশব্দ অনুশব্দ মানে এর ভেতরে যে সাউন্ড আছে এই যে পার্টিকেল এটা আছে আত্মাটা এটা সবসময় ভাইব্রেট হতে চায় কিন্তু আমরা এটাকে বিকৃতভাবে ব্যবহার করছি এটা যতক্ষণ প্রপাত প্রমাণ করেছেন যখন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ফ্র্যাকশান অফ সেভেন ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইন হরি কীর্তন এটাকে বলে সিদ্ধ অবস্থা বোঝা গেল কি বললাম এটা আইডেন্টিফিকেশান এই মহাত্মা হচ্ছে সিদ্ধ কি করব হাউ টু হাউ টু আইডেন্টিফাই এটা হচ্ছে আইডেন্টিফিকেশান তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এভরি ফ্যাকশান অফ সেকেন্ড হি ক্যান ইউটিলাইজ ইন হরি কীর্তন যেটা প্র আমাদের বোঝাতে চেয়েছিলেন যেটা বামন গোসাই মহারাজের জীবনেও আমরা দেখেছি পরম পূজা কেশব গোস্বী মহারাজের জীবনে বামন গোস্বাই মহারাজের জীবনেও আমরা দেখেছি অনুক্ষণ অনুক্ষণ ভেতরে কীর্তিত হচ্ছে হরিকথা যখন মনে করছেন হরিকথা হরিনাম করছেন তখন তো হরিনাম কীর্তন হচ্ছে যখন রাস্তায় যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছে এনিওয়ে ইজ গোয়িং থিঙ্কিং ডুইং এনিথিং বা এট দ্য সেম টাইম ইন্টারনালি ফ্রম ইনসাইড হার অলওয়েজ হরিকথা কীর্তন গোয়িং অন ইট ইজ দ্য সিমটম অফ মহাত্মা সিদ্ধ মহাত্মা এটা সিদ্ধ মহাত্মার লক্ষণ একটা লক্ষণ যে ওর ভেতরে অনুক্ষণ হরিকথা কীর্তিত হচ্ছে এটা সিদ্ধ অবস্থা যেটা ছিল বামনগোসি মায়ের জীবনে আমরা দেখতে পেয়েছিলাম তিনি জীবনে অন্য কিছুকেই গুরুত্ব দেন নাই গুরু গৌরাঙ্গের কথাকে প্রচার করবার জন্য তার জীবনে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েছিলেন এখানে যখন ছিলেন তখনও তার আদর্শ ভজন এগুলো বোকালোকগুলো বুঝতে পারত না তিনি নির্বিকারভাবে এখানে ভজন করতেন এই ভজন কুটিরে আমার সৌভাগ্য কোনো কোনো সময় যখন আমি ক্যালকাটা থেকে প্রেসের কাজ করে যেতে পারতাম না এই ভজন কুঠিরে আমাকে থাকতে দিত বাউ না আমি আমি এখানে থাকবো মহারাজের বললেন আপনি থাকুন জোর করে আমাকে থাকতে দিত এই ভজন কুঠিরে মানে আমার তো থাকা উচিত না এটা মহাপুরুষের প্রত্যেকটা সময় ইনি তার হরিকীর্তন হরিকথায় তিনি নিয়োগ করেছেন এটি হলো আমাদের গৌড়ীয় সমাজের বৈশিষ্ট্য গৌড়ীয় সমাজে পৌপাদের ধারাতে পৌপাদের ধারাতে এটি আমাদের বিশেষ স্পেশালিটি সকালবে বলছিলাম না আমাদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তগত স্পেশালিটি এবং সেবাগত স্পেশাল দুটোই আমাদের থাকবে আমরা জড়জগতের অন্য লোকের মতো অন্য সহজিয়াদের মতো হতে পারবো না আমাদেরকে স্পেশালিটি মেনটেন করতে হবে কেন আমাদের বিশেষ পরিচয় আছে আমরা নাকি ভক্তিবিনো ধারাতে অবস্থিত তাহলে আমরা কী করে এরকম ধরনের আমরা করতে পারি এটা করতে পারি না ছিল বামন গোসিং মহারাজের জীবনের কয়েকটা কথা বলে আমি সমাপ্ত করব বেশি সময় নাই আমাকেও যেতে হবে অনেক দূর সেখানে বলছেন বামন গোসিং মহারাজ যখন প্রচারে যেতেন তার প্রচারের কিছু বৈশিষ্ট্য ছিল তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো অর্থ বিত্ত প্রতিষ্ঠা এটাকে স্থান দেন নাই অতি গরিব ব্যক্তি যে গুরুদেবকে রাখবার মতো ক্ষমতা নেই পয়সা নেই এত গরিব আসামের ঘটনা বলছি অনেক জায়গায় এরম ঘটেছে এত গরিব যে গুরুদেবকে এক রাত্রি ওয়ান নাইট গুরুদেব ক্যান স্টে হ্যাঁ গুরুদেবকে কেয়ার করবেন সে নাই এত গরিব সেখানেও বামুন গোস্বী ছিলেন এবং সেই সময় যখন বিশাল বৃষ্টি হচ্ছে সে মানে ঘরের চালা ফুটো হোল আছে হোল দিয়ে জল পড়ছে বামুন মায়ের ছাতা নিয়ে এরম বসে রয়েছেন ঘরের মধ্যে নাম করছেন জীবনে তার কোনো মুহূর্তে আমরা তাকে বিরক্ত দেখতে পারিনি হি ইজ ফিলিং ডিস্টার্ব নেভার ই বামুন মা তার জীবনের কোনো সময় আমরা দেখিনি বামুন গোসিমা বিরক্ত হয়েছে হ্যাঁ কেন করছি এগুলো বিরক্ত দেখিনি তাকে জীবনে কোনোদিনই বিরক্ত অবস্থায় আমরা দেখি নাই সবসময় নিরবচ্ছিন্নভাবে বিরক্ত কে হয় ভয় কে পায় বিরক্ত কে হয় ভয় কে পায় ইজ গোয়িং টু গেট ফিয়ার ইজ ফিলিং অ্যানয়েড নয়েড ডিস্টারবেন্স যার অন্য অভিনিবেশ আছে বোঝা গেল যার দ্বিতীয় অভিনিবেশ আছে সেই কিন্তু ভয় পাবে দ্বিতীয় অভিনিবেশ যার নাই সে নিজেকে ডিস্টারবেন্স ফিল করবেও না আর তিনি বিরক্ত হবেনও না আর তিনি ভয়ও পাবেন না কেন তিনি জানেন আমার রক্ষাকর্তা সেই গুরু বৈষ্ণব আছেন ভগবান আছেন তার জীবনের যে বিনম্র ভাব কিছু আলোচনা না করলে আমার এই পুষ্পাঞ্জলি অপূর্ণ থেকে যাবে সেই জন্য বাধ্য হয়ে কিছু আলোচনা করা উচিত সিং মহারাজ ধাম পরিক্রমা আদি যে কোনো সময় যখন গুরু ভাইরা থাকতেন নিজের ভাইরা থাকতেন সেই সময়েও যখন হরিকথা বলবার দরকার পড়তো কোনো জায়গায় পরিক্রমা করতে করতে কোনো জায়গায় গেছেন সেখানে হরিকথা বলতে হবে বাবনগুস্বী মহারাজ হাজ্য করে তার গুরু ভাইকে বলতেন আপনি একটু হরিকথা বলুন তিনি নিজে বলতেন না তিনি বলতে ওই আমাদের তিভিক মাছ কিছু বলবে নিজে বলবার চেষ্টা করতেন না সর্বদাই তিনি অমানি মানত ছিলেন বৈষ্ণবের যতগুলো গুণ তার জীবনে প্রয়োগ করে আমি দেখাতে পারি কিন্তু সময় পারমিট করবেন ছাব্বিশটা গুণ বৈষ্ণবের যে ছাব্বিশটা গুণ আছে তার মধ্যে সেন্টার পয়েন্ট যেটা যে প্রিভর্টেড পয়েন্ট সেই পয়েন্টের পয়েন্টটা হলো কৃষ্ণৈক স্মরণ যে কৃষ্ণৈক স্মরণ গুণাবলী না থাকলে পরে বাকি যদি পঁচিশটা পঁচিশটা টোয়েন্টি ফাইভ কোয়ালিটিস ইফ অলরেডি দেয়ার ইফ দ্য সেন্টার পয়েন্ট ইজ নট দেয়ার সেটাকে বলা হচ্ছে কৃষ্ণৈক্য সরণ যদি সব পঁচিশটা গুণ আছে এলে একটা গুণ নেই সেভ একটা গুণ এর হচ্ছে কৃষ্ণৈক্য সরণ তাহলে সে বৈষ্ণব নয় বোঝা গেল ইফ অল কোয়ালিটি ইজ দেয়ার অল টোয়েন্টি ফাইভ কোয়ালিটিস অনলি ওয়ান কোয়ালিটি ইজ নট অ্যাবসেন্ট ওয়াট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ অল কোয়ালিটিজ দেন ইজ নট বৈষ্ণব সেই পয়েন্টটা না থাকলে সে বৈষ্ণব হতে পারবে না সে জড়জগতের কোনো গণ্যমান্য ব্যক্তি হতে পারে কিন্তু তিনি নিশ্চয়ই বৈষ্ণব নয় বৈষ্ণব যদি হন তাহলে প্রথমেই কৃষ্ণইকেও স্মরণ থাকবেন তার এই কোয়ালিটি থাকবে বামন গুসি মহারাজের যে অমানি ভাব এটা স্পেকটেকুলার এটা যারা যারা দেখেছেন যারা মাশ্চর্য পড়ান তারা দেখেও দেখেন মাশ্চর্য হলে লোকে অন্ধ হয়ে যায় যারা যে জেলাসি থাকে তারা ব্লাইন্ড হয়ে যায় দে ক্যানট সি এ দে ক্যানট ফাইন্ড এন গুড কোয়ালিটিজ ইন বাউন মহারাজ তারা দেখতে পায় না তারা ব্লাইন্ড হয়ে যায় কেন ওই মাশ্চর্য ভাব তাকে ব্লাইন্ড করে দেয় অনেকদিন আগেকার কথা বলছি পরম পুজোবার জনার্দন গোস্বামী মহারাজ খড়গপুরের জনার্দন গোস্বামী মহারাজ যিনি রায় রামানন্দ রায় রামানন্দের বংশধর রায় রামানন্দ যা আছেন তার বংশক্রমে তিনি এসছেন অতি সরল বৈষ্ণব এত ভালো সরল বৈষ্ণব আমরা দেখতে পাবো এরকম তিনি বামন গুসাই মহারাজকে অত্যন্ত ভালোবাসতেন আমি আর কতটা ভালোবাসি আমি বামুন গুস্বাই মহারাজকে কতটা ভালোবাসি আমি জানি না তিনিই জানেন তিনি আমাকে খুব ভালোবাসতেন এই কথা যদি আপনাদের কাছে প্রচার করি সেটা ভালো কথা নয় আমি যদি এখন প্রচার করি বামন গুসাই মহারাজ আমাকে খুব ভালোবাসতেন জানেন সেটা হলো সেলফ অ্যাডভার্টাইজমেন্ট এটাকে বলে সেলফ অ্যাডভার্টাইজমেন্ট যে এত বড় বৈষ্ণব আমাকে ভালোবাসতো তার মানে আমি কত বড় হনুমান আমাকে দেখো তোমরা তা আমি কথা বলতে পারি না তিনি আমাকে ভালোবাসে স্বাভাবিক বৈষ্ণব সবাইকেই ভালোবাসে না আমি কতটা তাকে ভালোবাসতাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বৈষ্ণব আমাকে ভালোবাসে হাবা কী তিনি দু জগতে সবাইকেই ভালোবাসবেন কিন্তু আমি কতটা তাকে ভালোবাসতাম সেইটার হিসাব আজকে করার সময় আজকে যে এই ব্যাস পূজা আজকে এই হিসাবটা বামুন মান নেবেন আমার থেকে যে আমি তাকে কতটা ভালোবাসতাম ছিল জনার্দ গোসিম মহারাজ অত্যন্ত সরল বৈষ্ণব ছিলেন পৌপাদের গণ তিনি অসুস্থ লীলা করছিলেন বামন গোসিম মহারাজ ম্যাড্রাসে ছিলেন ম্যাড্রাসে কোনো একটা কারণে চিকিৎসা বা কোনো কারণে ম্যাড্রাসে ছিলেন তিনি হঠাৎ সকালবেলা সেবক খবর দিচ্ছেন বামুন গোস্বী মা গুরুদেব জনার্দন মাসে চলে গেছেন বামুন গোসিমা আমি জানি যাওয়ার আগে আমাকে বলে গেছে অর্থাৎ জনার্দন মোসিম ওখানে শরীর ছেড়ে তার যে বন্ধু বামন গোস্বী বলে গেছেন বন্ধু আমি চললাম তুমি পরে আসো আমি আগে চললাম বামুন গোস্বামী মাই আমাকে উনি বলে গেছেন শরীর ছেড়েছেন আমি জানি শিগগির চল ওখানে সভা আছে দু একদিন দেরি হয়ে গেল কেন ওখানে কাজকর্ম আছে যেদিন উপস্থিত হয়েছেন সেদিন ধর্মসভা চলছে তিন দিন ধর্মসভা তিন দিন ধর্মসভার লাস্ট দিনে তো অন্তত উনি পৌঁছাবেন আমাদের ছিল ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ তিনি সভাপতি ছিলেন দ্বিতীয় দিন তৃতীয় দিনে বামগোশ্রী মারা তিনি ট্রেনে করে আসছেন এখন ট্রেনটা কখন পৌঁছবে ঠিক নেই তাই জন্য মন্দিরের যারা কর্তৃপক্ষ তারা বলেন বামন আসুক এলে তিনি বসবেন আপনি আগে কেন সভাটা কোনো সভাপতি থাকবে না এটা হতে পারে না আপনি একটা অস্থায়ী সভাপতি আপনি অস্থায়ী সভাপতি হন আমাদের ভক্তিপ্রজ্ঞান ভারতী মহাজকে বললেন আপনি সভাপতি বসুন বামুন গোসিমা এলে তিনি তো আসছেন না কোনো ট্রেন দেরি আছে সভা চলছে বামুন গোসিমা এসে পৌঁছেছেন তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে সভাতে এসছেন তাও লেট হয়ে গেছে ঘন্টা খানেক ঘণ্টা চলে গেছে সেখানে এসে সভাতে বসেছেন ক্ষমা চাইলেন আমি কি করব ট্রেনের এরকম দেরি এসে এবার আমাদের ভারতী মায় বলছেন মহারাজ আপনাকে এবার কথা আলোচনা করার দরকার আপনাকে করতে হবে তখন তিনি হাত হাজর করে বলছেন আমাকে কতক্ষণ আপনি বলতে দেবেন ভারতী মা হেসে গুটি পাটি আপনি বলেন কি আপনি আজকে সভাপতি আপনারই কথা আমাদের তো কথা নয় আপনি কি বলছেন কতক্ষণ বলবেন আপনি যতক্ষণ ইচ্ছে বলুন আপনার ভেতরে যা কী আছে সে তো আমরাই জানি আপনি বলুন বলে বলতে আরম্ভ করলেন এরকম ধরনের বিনম্র ভাব মানে কল্পনা করা যায় না প্রত্যেক সভায় যখন তিনি সভাপতি হিসেবে বসতেন বা সভাপতি কাউকে করেছেন নিজে বসতেন চুপচাপ বিনম্রভাবে বসতেন সভাপতির আসনেও যদি বসতেন কোনো কিছু বাজে কথা বলতেন না চুপচাপ মৌন ধারণ করে যে কে কী হরিকথা বলল আজকে যে বিষয়বস্তু দ্য টপিকস অন হুইচ দে আর সাপোজ টু স্পিক দে আর অল স্পিকিং বাবন গোসুমা হিয়ারিং বাবন গোসুমি খালি শুনে যাচ্ছেন কে কোথায় উল্টো বলল সিদ্ধান্ত বিরোধ বলল উল্টো কথা সমস্ত ওনার কিন্তু মুখস্থ সেখানে যদি দশটা পনেরোটা কোনো বক্তা থাকে স্পিচার সেখানে যদি দশটা পনেরোটা বক্তা থাকে বক্তা তিনি সবার কথার প্রত্যেকটা কি বলেছেন কখন কি বলেছেন কেন বলেছেন প্রত্যেকটা এখানে কম্পিউটার যেমন রাখে ভেতর রেখে দিলেন পরে যখন সভা সমাপ্ত হতে চলল তখন সভাপতির ভাষণ তখন বাবণ মা হাজ্যর করে বিনম্রভাবে ধীরে ধীরে হরিকথা বলতে আরম্ভ করলেন এবং এমনভাবে হরিকথা বলছেন যে মহারাজ ভুল সিদ্ধান্ত বলেছে যে মহারাজ ভুল সিদ্ধান্ত বলেছে এই টপিক্সের ওপর সে লজ্জা পেয়ে যাচ্ছে বুঝতে পারছে যে মহারাজ এবার তিনি কিন্তু জাতা বলছেন না তিনি কোনো জাতা বলছেন না তিনি আস্তে আস্তে সিদ্ধান্ত বলে যাচ্ছেন যে বক্তা যে বক্তা যখন যে সিদ্ধান্ত ভুল করেছেন সমস্ত এই পয়েন্টগুলো তিনি আস্তে 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 বলছেন যারা যারা ভুল বলেছেন তারা লজ্জা পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন আমাদের বলছে একে বলো সভাপতি বর্তমানে আমরা গৃহস্থ ব্যক্তির মতো হয়ে গেছি এই মহারাজ আমাকে ভালোবাসে এনাকেই কর। আমরা গৃহস্থ ফ্যামিলি যেমন এ সিনিয়র আছে এ এত একেই সভাপতি কিন্তু সভাপতি বিষয়টা এটা নয় সভাপতি মানে হলো প্রতি মানে কি পাতা বোঝা গেল যারা সংস্কৃত পরিচিত তারা জানবে পতি মানে পাতা পাতা মানে পালন করেন পতি যে আমাকে গাইড করতে পারবে আমাকে রাইট ওয়ে দেখাতে পারবে একটা সভাপতি তার কর্তব্যটা কি আমরা আমাদের জীবনে একমাত্র বামুনদসিং মহারাজ আর বড় বড় সাধুদের জীবনে দেখেছি বাকি এখন সব পলিটিক্স সভাপতির দায়িত্ব হল সভার মধ্যেই যত অডিয়েন্স আছেন সভাপতির দায়িত্ব হলো সভাতে যারা থাকবেন তাদেরকে ম্যাক্সিমাম মোস্ট বেনিফিট কি করে দেওয়া যায় বোঝা গেল সবার মধ্যে যারা আছেন সেই অডিয়েন্সগুলোকে কি করে সর্বাপেক্ষা উন্নত জিনিস অত্যন্ত মূল্যবান জিনিস দেয়া যায় কত বেশি দেয়া যায় সেটা বর্তমান দিনের কোনো বর্তমান যুগে কোনো এর আইডিয়ালিজম নাই। আমরা সন্ত মহারাজের জীবনে দেখেছি সন্ত মহারাজ সভাপতি রয়েছেন সভাপতিতে সবাইকে বলে দিয়েছেন তুমি কিন্তু পনেরো মিনিটের বেশি নেবে না সবাইকে বলে দিচ্ছেন প্রত্যেকে বলছেন এই তুমি বলো তুমি বলো সন্তকুমার আদেশ করছেন সে হরিকথা বলছে একটা মহারাজকে বিনম্র ভাব তার কোনো অভিমান নাই সে নিজেকে মনে করেন কিছুই জানি না বাম আমাদের সন্ত কোসি হয়ে তুমি হরিকথা বল ও যখন হরিকথা বলছে আমাদের সন্ত মহারাজ বুঝতে পারছেন এ অন্তরের অনুভব থেকে কথাগুলো বলছে এই যে সেবা করেছে তার বহিঃপ্রকাশ যখন পনেরো মিনিট হয়ে গেল দেখেন সেই বক্তা সন্ত মহারাজ দিকে তাকাচ্ছেন মহারাজ তুই বল আর একটু বল এটাকে বলে সভাপতি সভাপতি এটা বলে না আমি ল্যাজ নাড়ব আমার বড় লাইজ হয়ে গেছে বেশি করে ল্যাজ নাড়ব সভাপতি কাকে বলে কেউ জানি না সভাপতির কাজটা কী এরকম অনেক ঘটনা আছে এরকম হয় বামনগুসি মহারাজের সমগ্র জীবনে যে প্রচার আদর্শ যদি কেউ জানে সে পাগল হয়ে যাবে কতখানি তার পেশেন্সই থাকতে পারে সহন ক্ষমতা কতখানি অ্যাডজাস্টমেন্ট পাওয়ার যেটা বৈষ্ণবের প্রধান কতখানি অ্যাডজাস্টমেন্ট পাওয়ার মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট কতখানি এন্ডিওরিং পাওয়ার কষ্ট সমস্ত স্বয়ং করা অপরকে সম্মান দেওয়া নিজের অসম্মান অপমান সবগুলোকে সহ্য করা টু থিঙ্ক নাথিং চিন্তা করা ইট ইজ নাথিং ইফ সামরিক ইনসা এম ই থিঙ্ক নাথিং এইগুলো হলো বৈষ্ণব জীবনের আদর্শ বৈষ্ণবকে দেখে বোঝা যায় বৈষ্ণবকে অপমান করলে তিনি কিছু বলেন না কিন্তু সেই বৈষ্ণব যদি দেখে সে কোনো বৈষ্ণবকে গুরুবর্গকে অপমান করছে সঙ্গে সঙ্গে চুটুটি ধরবে তখন কিন্তু ছেড়ে দেবেন যখনই দেখবে আমাকে অপমান করছে ঠিক আছে করুক কিন্তু দেখবে গুরুবর্গকে অপমান করছে গঙ্গে গলা ধরবে এটা বৈষ্ণব জীবনের আদর্শ প্রপাত আমাদের জানিয়েছেন এটা আমরা বামন গোস্বী মায়ের জীবনেও দেখেছি বামন গোস্বী মায়ের জীবনে প্রপাত বলতেন বৈষ্ণবের অপমানে প্রপাত বলতেন বৈষ্ণবের অপমানে অধৈর্য হওয়া এটাই বৈষ্ণবতা বৈষ্ণবের অপমানে অধৈর্য হওয়া পেশেন্সি লুজ করা বৈষ্ণবকে অপমান করলো এটাকে হলো বৈষ্ণবতা যদি না হয় তাহলে সে বৈষ্ণব পথ থেকে পড়ে যাবে সে আর থাকবে না এটাকে অপরাধ বলা হয় কত ফাইন বিচারগুলো আমরা বামুনগোষির মায়ের থেকে পেয়েছি যার জন্য সকালে আলোচনা করছিলাম দেড় ঘন্টা দেবানন্দ গড়িয়ে মাঠ সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল এই যে মন্দা আমাদের যে ভাগীরথী হিমালয় থেকে গোমুখ থেকে নির্গত হয়ে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এখানে পৌঁছেছেন এই ভাগীরথী ওই ভাগীরথী এখানে যে ভাগীরথী দেখতে হয়েছে সেই ভাগীরথী যেটা গোমুখ থেকে বেরিয়েছে ওই গোমুখ থেকে যে ভাগীরথী বেরিয়ে সেই জল এক্স্যাক্ট ওই জলটা আমি এখানে পাচ্ছি গুরু পরম্পরার উদ্দেশ্য কী এটা বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই অধিক সময় গুরু পরম্পরার ইউটিলিটি কী হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইউটিলিটি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইউটিলিটি অফ গুরু পরম্পরা গুরু পরম্পরা মানে এই নয় গুরুদেব মরে গেল একটা গুরু করে দাও গুরু পরম্পরার ইউটিলিটি কি গুরু পরম্পরার ইউটিলিটি আমাদের পোপা দেখিয়েছেন গুরু পরম্পরার বাস্তব ইউটিলিটি হলো এই ঠিক যেমন গোমুখ থেকে গঙ্গা বহির্গত হয়ে এখানে এসে গঙ্গা আমাকে কৃপা করবার জন্য এখানে এসছেন আমি সেই জলই পেতে পারি আমাদের গুরু পরম্পরায় ইউটিলিটি হল এই যে সেই সময় চৈতন্য মহাপ্রভু ভালো করে খুব প্রধান সিদ্ধান্ত ভাইটাল সিদ্ধান্ত সেই চৈতন্য মহাপ্রভু সেই সময়তে যেসব লীলা বৈশিষ্ট্য সিদ্ধান্ত আমাদের দিয়েছেন যেগুলো স্বরূপ গোসাই রূপ রঘুনাথ সনাতন গোসাইয়ের মাধ্যমে আমাদের পরম্পর্য পারম্পর্য করে পেছনে আমাদের এখানে আসছে পরম্পরা যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে ক্রমে যে শক্তি মানি যে শক্তি সেটা থাকে না গুরু পরম্পরার মধ্যেই যদি কোনো কন্টামিনেশন ইফ এনি কন্টামিনেশন দেয় ইন বিটুইন দিস পরম্পরা দেন পরম্পরা ইজ ফলিওর ইউল হ্যাভ টু রিকানেক্টি ভি তখন তোমাকে রিকানেক্ট করতে হবে কোনটা এটাকে বলে ভাগবত পরম্পরা যখন দেখছো গুরু পরম্পরা ফিনিশ ফল ডাউন গুরু পরম্পরা এক্সপেক্টিং নয় আর তার আমি বলতে চাইছি গুরু গুরু কমে যে শক্তি বহুপাতে ছিল ভক্তিম ঠাকুর বহুপাত কেশব কোশী মহারাজ বামুন সেই শক্তি আসছে কিনা সেই শক্তি যদি না আসে কোনো ফল্ট থাকে কানেকশানে তাহলে সেখানে সেই পরম্পরা এফেক্টিভ হবে না বোঝা গেল আমার কথা এটা হচ্ছে বলে গুরু পরম্পরার ইউটিলিটি যে আমি চৈতন্য মহাপুর সেই শিক্ষাটা চৈতন্য মহাপুর এক্স্যাক্ট সেই টিচিং ওয়েদার আই এম গোয়িং টু গেট দ্য সেম টিচিং ফ্রম চৈতন্য মহাপু ওয়াট হ্যাঁ চৈতন্য মহাপুরু থেকে যে সিদ্ধান্ত বিচার আসার কথা এক্স্যাক্ট আমি সেটি পাচ্ছি নাকি তাতে কোনো কন্টামিনেশন হয়েছে বোঝা গেল আমি কি বললাম সেটা আমাদের পারম্পর্য ধারাতে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে এত বড় আমার আস্থা যে মহাপ্রভুর যে শিক্ষা সেটা স্বরূপ রূপ গোসাই সনাতন জীব রঘুনাথ সব পারম্পর্য করে আমাদের কাছে ভক্তিমিনোর ধারা ভক্তিমিনোর ধারা থেকে ভক্তিমিনোর ধারাই সারস্বত ভক্তিবিনুর ধারা একই তার থেকে আমাদের গুরুবর্গ কেশব গোসি মহারাজ তার থেকে বামুন গোসিমারাজ আপ টু দ্যাট পয়েন্ট আই ক্যান অ্যাসিওর দ্যাট ইউ আর গেটিং সেম টিচিং আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি আর কোনো আমি ঝগড়াঝাঁটি দিয়ে যেতে পারি না আমি কোনো ফাইটিংয়ে যেতে চাই না আমি এটুকু অ্যাসিওরেন্স দিতে চাই বামুন গোসিমার পর্যন্ত আমরা চৈতন্য মহাপুর এক্স্যাক্ট টিচিং থেকে আমরা পেতে পারি তারপরে আর পরম্পরা চলবে না নষ্ট হয়ে গেছে এটা আমি বলতে পারি না কারণ ভগবান এতটা দুর্বল নয় ভগবান এতটা দুর্বল নয় যে তার পরম্পরাটাকে প্রবাহিত করার জন্য কোনো সাধু জগতে রাখবেন না এটা আমি বলতে পারি না হয়তো আমি দুর্বল অনেক কোনো সাধু থাকতে পারে লুকিয়ে রয়েছে তিনি হয়তো এই পরম্পরা বামন গোসীমা ধারাকে নিয়ে যাবেন আমি সেখানে বাম আমাদের বোধন মারাজকে দণ্ডবোধ করে এসেছি দূর থেকে উনি আসেননি উনি আমার সবাই আসতে চান না লজ্জায় কি জানি জানি না এত লাজুক ওইখানে একবার বাসুগামে ছিলেন ওখানে বসে রয়েছেন আমার সবাই আসবেন না ভালোবাসেন আমাকে খুব তিনি আমি বলে এলাম বোধন মহারাজ আমাদের আচার্য হয়েছেন বর্তমান আমাদের আশা রাখি আমরা আশা রাখি যে বামনকুশ্রী মহারাজ কেশব কুশ্রী মহারাজের সেই শিক্ষা আশা করি প্রবাহিত হবে এই আশাটা আমার মনে জাগছে তার লেখা তার স্বভাব চরিত্র যতটুকু জানি ততটুকু মনে হয় তিনি তার গুরুদেবকে অত্যন্ত ভালোবাসেন আর সকালেও একটা শ্লোক আলোচনা করছিলাম বলবান আদরৈ না সাদ গুরু পদাম বুঝে শ্রুতই রপি শাস্ত্রই কৃষ্ণে ভক্তি নজায়তে শ্রীনিবাস আচার্য বলেছেন যতক্ষণ পর্যন্ত না আমার গুরু বৈষ্ণবেতে অন্তর থেকে প্রীতি জাগরুক না হবে ইন্টারনাল অ্যাট্রাকশান অ্যান্ড লাভ আমার যদি ভালোবাসা না হয় গুরুদেবের প্রতি তাহলে আমার ভজন জীবনে আমার সাকসেস হতে পারবো না ট্রিমেন্ডাস শিবাস পণ্ডিত বলছে সামান্য ভালোবাসা নয় গুরুপাদ ট্রিমেন্ডাস অ্যাট্রাকশান ইনসেপারেবল অ্যাট্রাকশান গুরুপাদ পদ্ম থেকে আমাকে আলাদা করে দিলে আমি সঙ্গে সঙ্গে মরে যাবো এরকম ধরনের যে অবস্থাটা ইনসেপারেবল এরকম ভালোবাসাটা যদি না থাকে কোনো শিষ্যের হৃদয়ে তিনি নিশ্চিত পরিমাণে সিদ্ধি লাভ করতে পারবেন না যতই তিনি দেখান পাঠ বক্তৃতা করুন সকালের একটা শ্লোক আমার পুরো আলোচনা করা হয়নি এখনকার শ্লোকও হল না যেটা দিয়ে শুরু করেছিলাম সে তবুও টাচ করে দিই নইবাত মানে প্রভ নিজ পূর্ণ প্রভু আমাদের নিজলাভ পূর্ণ তিনি কাউর আশা করেন না যেমন আয়নার সামনে নিজের মুখ দেখলেন নিজের মুখ যেমন তাই দেখবে সেরকম ভগবানের সামনে ভক্ত যে রূপ ধারণ করে আসে যেরকম মেন্টালিটি হৃদয় সেটাই থাকে ভগবান তাকে কৃপা করার জন্য তার কোনো দরকার কিছুই নাই তার কোনো কিছুই প্রয়োজন নাই তথাপি তিনি ভক্ত থেকে নেন দে নৈবাত মনো প্রভুর পূর্ণ মানম জনাদ বিদুষ করুণ বিনীতে তা মানম তনে যথা মুখশ্রী ভগবান আমাদের কিছুই আশা করেন না তিনি স্যাচুরেটেড স্বয়ং সম্পূর্ণ তথাপি আমাদের কৃপা করার জন্য প্রভু পরিপূর্ণ তথাপি আমাদের কৃপা করার জন্য তিনি গ্রহণ করেন দে কি আছে দে 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 আমাকে বলে আমাদেরকে কিছু উৎসাহ দেন যেন আমরা ভজনে এগোই কালকে আজকে সকালে যে শ্লোক দুখুরের শ্লোকের একটু আলোচনা করে আমি শেষ করি বিজিত ঋষি জন্তুমতি জন্তু খিদ वैसन सर समय गुरो शरण संत कृत कर्ण धरा जलधिकायत माइंड कैन बी कंपेयर्ड विद अ मैड हॉर्स व्हिच कैन नेवर बी कंट्रोल्ड फॉलो इफ यू ट्राई टू कंट्रोल कैन थ्रो यू एंड पुश विद फ्रंट ब्लड कमिंग आउट यू कैन डाई। स्पोर्ट्स এই যে স্পোর্টস গ্রাউন্ড যেখানে ময়দান মাউন্টেন পুলিশ বিজিত ঋষি কোবাইদান্ত মনস্ত রকম মনকে কন্ট্রোল করা মনকে বসীভূত করা এটাই আমাদের প্রধান দায়িত্ব গুরুসেবা তো অনেক পরে গুরুসেবা কবে করবো কে জানে মনকেই বসীভূত করতে পারছি না উই আর টোটালি ফেইল টু গেট কন্ট্রোল ওভার আয় মাইন্ড দ্যাট ইজ দ্য মেন প্রবলেম কিন্তু শাস্ত্র বলছে মনকে কন্ট্রোল করা ভেরি ইজি এ তো ইজি এ তো কিছুই নয় কিন্তু আমরা বুঝতে পারছি না অনেকবার এইটা ভাগবত থেকে আলোচনা করা হয়েছে রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ তৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়ের ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে আরে এই প্রকৃতি জয় করা তো এত সামান্য ব্যাপার হ্যাঁ এটা নিয়ে সারা জীবন কাটিয়ে দিল এটা কোন জন্মে ভজন করবি হ্যাঁ খালি প্রকৃতি জয় করতেই জন্মের পর জন্ম চলে যাচ্ছে হরিবদিন কবে হবে সেখানে বলছেন বিজিত কিছুতেই মনকে কন্ট্রোল করা যাচ্ছে না সব ইন্দ্রিয়গণ এবং সেনকে কন্ট্রোল করার চেষ্টা করছে ইন্দ্রিয়গুলোকে জয় করেছি বলে মনে করছে কিন্তু পাচ্ছে না ফেলিওর হয়ে যাচ্ছে আবার যোগ আদির দ্বারা অনেক উপরে উঠছে ওটা আবার ফেলিওর হয়ে যাচ্ছে এই জন্য ব্রহ্মা রাস্তে কেঁদে কেঁদে বলেছে আরুজ্জ কিচ্ছে না পরম পদম তত অনাদ্রী যুস্ম্রহ ভগবান তোমার নিত্য চরণের সেবা তোমার চরণে নিত্য সেবাকে উপেক্ষা করার জন্য এরা অনেক ওপরে ওঠে হাইলি এলিভেটেড এক্সটার্নালি বা দে ফল ডাউন তারা আবার পড়ে যায় কারণ তোমার চরণকে নিত্য মানে না সেবাকে মানে না বিজিত ঋষিক বাই উবের দন্ত মনস্বরগম জয়ী জয়ন্তী যে এই মনকে জয় করার চেষ্টা করবে সে টোটালি ফেলিওর হয়ে যাবে জয় জয়ন্তী উপায়ক্ষিদ ক্ষিত মানে ক্ষিন্ন ফেডাপ উপায় অক্ষিদ ক্ষিদ মানে ফেডাপ চেষ্টা করি যারা চেষ্টা করছে তারা সব ফেডা হয়ে যাচ্ছে পাচ্ছে না লাস্টে উপায় হলো কি বলে যেমন এই সমুদ্রের মধ্যে সমুদ্র অর্ণব অর্ণব মানে সমুদ্র সমুদ্রতেই যেমন একটা নাবিক নাভিক নৌকা কোনো নাবিক নেই একটা জাহাজ আছে নাবিক দ্য ক্রুম্যান ইজ অলরেডি ডেড হার্ট ফেল সামথিং বাই দ্য শিপ ইজ নাও ফ্লোটিং আনসার্টেন হোয়াট উইল হ্যাপেন হু নোস বুঝে গেল ঠিক এরকমভাবে করণা করা হয়েছে বিজিতরি শিখ বায়ু ভীরা দন্ত জয় যতন্তী জন্তু মতি লো লোপায়ক্ষিদ ব্যাসন সতামৃত সমবহায় গুর চরণ বনিজ ইবাজ সন্ত কর্ণ জল জলধৌ ঠিক যেমনভাবে একটা নাবিক ছাড়া নৌকা বিপন্ন হয়ে যায় সেরকম আমাদের সবার জীবন বিপন্ন উই আর রানিং এ রিক্স যদি আমরা গুরু বৈষ্ণবের চরণে আস্থা রাখতে পারি সর্বাঙ্গীনভাবে শরণাগতি হতে পারি যেমন জীবনের আদর্শ দেখিয়েছিলেন মামন গোস্বাই মহারাজ তাহলে নিশ্চিত পরিমাণে আমরা জয়যুক্ত হবে এ কোন কোনো কোনো সন্দেহ নেই নৈবাত মনো প্রভুর মানম জনা বিদুষ করুণ বিনীতি